কালচার আলেম ওলামা বুঝে এইজন্য দেখবেন 16 ডিসেম্বর 26 মার্চ প্রত্যেকটা এতিমখানায় কোরআন তেলাওয়াত হয় আমার মাদ্রাসায় 16 ডিসেম্বর বন্ধ থাকবে আমার এতিমদেরকে অর্ডার করা আছে আমার এই বাংলা মাকে যারা স্বাধীন করেছে আমার এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে যেই মায়ের কোল খালি হয়েছে যেই মুক্তি যোদ্ধারা এখনো পর্যন্ত তার আত্মীয়-স্বজন পথে পথে কাঁদে 47 বছর চলে গেছে এখনো কাঁদে তাদের মুখের হাসি ফোটাবার জন্য অন্তত কবরের শান্তির জন্য আমার মাদ্রাসা সারা দিন কোরআন তেলাওয়াত হবে আর কেউ যদি ড্যান্স করতে করতে 16 ডিসেম্বর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালো করে ভালোবাসতে বাসতে যায় যে ট্রাকের নিচে চ্যাপ্টা হয়ে গেল এই যে 16 ডিসেম্বর দেখবা পোলাপানে ট্রাকে ডিজি আরে কি ড্যান্স রে কুপা মুপা মাইরা এখন গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে মরে ও তো ডাইরেক্ট ফেরেশতারা পালকি দিয়ে জান্নাতে নিয়ে যাবে ও এমনি ট্রাকের নিচে জাতা খাইছে এখন ওরে কায়দা মতো পড়াবে কথা কর না কেন বিজয় দিবস আপনারা পালন করবেন আমার কোনো দুঃখ নেই করেন মিলাদ পড়বেন মিলাদ তোরা দুরূদ শরীফ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন এতিমদের মুখে খাবার তুলে দিবেন ডাল খিচুড়ি পাকাইয়া দরকার 10 বন্ধু এক রুমের মধ্যে খাইবেন কিন্তু গান বাজায় না এতে আপনি যদি মারা যান বিজয় দিবস হইলো আপনার জান্নাত হইলো কথা বলেন না কেন কিন্তু আপনি যদি সারাদিন গান বাজান হালাকি আপনারা তো আমাকে বকবেন কয় মোল্লার জাত পাইছে জাত ওরা কাল স্যার বুঝে কাল স্যার বুঝে লয় মুরগি সুরা সারি ও বুঝে কাল স্যার কথা কর না কাল স্যার আলেম ওলামা বুঝে এই জন্য দেখবেন 16 ডিসেম্বর 26 মার্চ প্রত্যেকটা এতিমখানায় কোরআন তেলাওয়াত হয় আমার মাদ্রাসায় 16 ডিসেম্বর বন্ধ থাকবে আমার এতিমদেরকে অর্ডার করা আছে আমার এই বাংলা মাকে যারা স্বাধীন করেছে আমার এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে যেই মায়ের কোল খালি হয়েছে যেই মুক্তি যোদ্ধারা এখনো পর্যন্ত তার আত্মীয়-স্বজন পথে পথে কাঁদে 47 বছর চলে গেছে এখনো কাঁদে তাদের মুখের হাসি ফোটাবার জন্য অন্তত কবরের শান্তির জন্য আমার মাদ্রাসা সারা দিন কোরআন তেলাওয়াত হবে বন্ধুকে আমরা না জানি কোপা ড্যান্স দেয় ওরা